দর্শক আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে কলকাতার বিখ্যাত এক রেসিপি, দই মরিচ মুরগি। নামটি যেমন অসাধারণ, এই টেস্টও অসাধারণ। অবশ্যই একবার এভাবে ট্রাই করবেন। আশা রাখছি যে কোনো অকেশনে অকেশন ছাড়া রুটি পরোটা নান বা সাদা পোলাওয়ের সাথে দারুণ জমে যাবে, আর বানানো একেবারেই ঝামেলাবিহীন। চলুন আমরা ঝটপট বানাতে চলে যাচ্ছি। তবে যাবার আগে বলবো, চ্যানেলটি যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। এতে করে আমার সকল নতুন ভিডিও সবার আগে চলে যাবে আপনাদের কাছে। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দই মরিচ মুরগি রান্না করার জন্য এখানে আমি একটি রেগুলার সাইজের ছোট মুরগি নিয়েছি, পুরোপুরি 1.5 কেজি ওজনের। আর সাইজটি আমি রেগুলার সাইজে রেখেছি। একটি মুরগিকে আমি 8 পিস করেছি। এখন এই মুরগিটি আমি ম্যারিনেট করে নেব। শুরুতে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল স্পুন গার্লিক জিঞ্জার পেস্ট, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, 1/2 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, লাগলে পরে কম বেশ করব, 1/2 টিস্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার পাউডার, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। এবার মিশাবো আজকে রান্নার মূল উপকরণ। এখানে আমি 1/2 কাপ টক দই 10টি কাঁচামরিচের সাথে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, এই পুরোটাই দিয়ে দিচ্ছি। আর ভালো করে এই মশলাগুলো চিকেনের গায়ে আমি মাখিয়ে নিচ্ছি। চিকেনটি মাখিয়ে নেওয়া হয়ে গেলে রেখে দিব একটি পাশে, কম করে হলেও 20 মিনিটের জন্য। চিকেনটি রান্না করার জন্য এখানে আমি একটি প্যানে 1/4 কাপ কুকিং অয়েল দিয়ে গরম করে নিয়েছি। এবার তাতে আমি দিয়ে দিচ্ছি পুরোপুরি 1.5 টেবিল স্পুন ক্রশ গার্লিক। এখানে আমি 3টি রসুন ভালো করে এভাবে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে কোনো একটি গ্রেটারের সাহায্যেও এভাবে করে নিতে পারেন, অথবা বটি বা নাইফে করেও ছোট করে টুকরো করে নিতে পারেন। তার সাথে সাথে দিয়ে দিচ্ছি 4 টুকরো কারি লিভস। এবার ভালো করে রসুন আর কারি লিভসটি কিছুক্ষণ ভুনে নিচ্ছি। আমরা রসুনের কালারটি চেঞ্জ করব না, কাঁচা ভাবটি চলে যাওয়া পর্যন্ত কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। রসুনের কালারটি কিছুটা চেঞ্জ হয়ে আসলে তাতে আমরা দিয়ে দিচ্ছি পুরোপুরি 1 কাপ কুচানো পেঁয়াজ। এবার অনিয়নটি ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ না ভালো সফট হচ্ছে। অনিয়নটি আমাদের অনেক সফট হয়ে গেছে। এবার মিশাবো অন্যান্য উপকরণ। এখানে আমি দিয়ে দিচ্ছি পুরোপুরি 1 টেবিল স্পুন চিলি পাউডার, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, 1/2 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি করিয়েন্ডার পাউডার, 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, হলুদের পাউডার বা আস্ত গরম মশলা আজকে রান্নায় কোনোই প্রয়োজন নেই। ভালো করে 2 মিনিট পেঁয়াজের সাথে মশলাটি কষিয়ে নেব। এবার আমরা এতে মিশিয়ে দিব আমাদের ম্যারিনেট করে নেওয়া সেই চিকেনগুলো। ভালো করে মশলার সাথে চিকেনটি মিশিয়ে নিতে হবে। কাঁচামরিচের টক দইয়ের দারুণ একটি ফ্লেভার চলে এসেছে। মিশিয়ে নেওয়ার পর ঠিক এভাবেই নেড়েচেড়ে আমি কষিয়ে নেব পুরোপুরি 5 মিনিট। পুরোপুরি 5 মিনিট চিকেনের সাথে মশলাটি কষিয়ে নিয়েছি। এবার একটি কভার দিয়ে ঢেকে রাখবো 20 মিনিটের জন্য, তবে কোনো পানি ব্যবহার করা যাবে না। আর এই 20 মিনিট খুবই স্লো আছে, চিকেনটি রান্না করতে হবে। চিকেনটি 20 মিনিট ঢেকে রান্না করার ফলে অনেক পানি উঠেছে, তাই আমাদের এক্সট্রা পানি দেওয়ার কোনোই প্রয়োজন হয়নি। আর অলমোস্ট আমাদের চিকেন 95% কুক হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা গ্রিন চিলি। কাঁচামরিচটা আমি আস্তই দিচ্ছি, কেটে দেইনি, কারণ অলরেডি গ্রেভি টেস্ট করেছি, যথেষ্ট ঝাল হয়েছে। তার সাথে সাথে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলার পাউডার। ভালো করে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার কভার দিয়ে ঢেকে রাখবো পুরোপুরি 3 মিনিট। এরপর আমরা চলে যাব সরাসরি সার্ভ করতে। আমাদের দারুণ স্বাদের দই মরিচ মুরগি একেবারেই রেডি। আশা করি দেখে বুঝতেই পারছেন কত অসাধারণ ও লোভনীয় লাগছে। এই খাবারটি এত বেশি টেস্ট হয় যে বাসায় না বানিয়ে খেলে অনেক মিস করবেন। আমি আশা করব আসছে ভ্যালেন্টাইনে অথবা বৈশাখে সাদা পোলাওয়ের সাথে ইলিশের পাশাপাশি এই খাবারটি রাখতে পারেন। এইটুকু গ্যারান্টি যে সবাই ভীষণ মজা করে খাবে। ইলিশ যেমন পছন্দ করে, সবাই চিকেনেরও প্রেমে পড়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে কাছের ফ্রেন্ডস ও ফ্যামিলিকে দেখার সুযোগ করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আর হ্যাঁ, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমারও হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন আপনারা ভালো থাকুন, আমারও আমার পরিবারের জন্য দোয়া করুন। আল্লাহ হাফেজ।